একবার ভাবুন তো, একটা জনপদে কোনো কেন্দ্রীয় শাসক নেই, নেই কোনো শাসন ব্যবস্থা, আইন কানুন নীতি নৈতিকতার কোনো বালাই নেই, অশ্লীলতা মাদকাশক্তি ব্যভিচারে সমাজ কলুষিত, সেই সাথে শিক্ষা সংস্কৃতি মানবতাবোধ নৈতিকতা সর্বোপরি ধার্মিকতা যদি অনুপস্থিত থাকে, কি ভয়াবহ পরিস্থিতি না সৃষ্টি হতে পারে। ষষ্ঠ শতাব্দীতে ইসলাম আবির্ভাবের পূর্বে আরব দেশের ঠিক এইরূপ অবস্থায় বিরাজমান ছিল। এই অন্ধকার ও অরাজকতার সময়কালকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা তুলে ধরব ইসলাম পূর্ব আরবের রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থা তথা আইয়ামে জাহেলিয়ার যুগের কথা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। আইয়াম শব্দের অর্থ সময় বা যুগ এবং জাহেলিয়া শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা বা তমসা। সুতরাং আইয়ামে জাহেলিয়া বলতে তমসা বা অজ্ঞতার যুগ বোঝায়। প্রকৃতপক্ষে জাহেলিয়া বলতে সেই যুগকে বোঝায় যে যুগে আরবের কোনো নিয়মকানুন ছিল না, কোনো নবীর আবির্ভাব ঘটে নাই এবং কোনো ঐশী কিতাবও নাজিল হয় নাই। ঐতিহাসিকগণ আইয়ামে জাহেলিয়ার সময়কালের ব্যাপ্তি সম্পর্কে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। যেমন কোনো কোনো ঐতিহাসিকের মতে হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিকাল থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত এই দীর্ঘ সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়। কিন্তু এই মতবাদ গ্রহণযোগ্য নয়, কারণ এই দীর্ঘ সময়ে বিপথগামী মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য অনেক নবী ও রসুলের অবসান হয়েছিল। কোনো কোনো ঐতিহাসিকের মতে হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত কালকে আইয়ামে জাহেলিয়ার যুগ বলা হয়। এই অভিমত আংশিক গ্রহণযোগ্য। ইতিহাসবিদ পিকে হিট্রি ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দীকালকে আইয়ামে জাহেলিয়া বলে উল্লেখ করেছেন। তমসা যুগের ব্যাপ্তিকাল সম্পর্কে এই অভিমত সর্বাধিক গ্রহণযোগ্য। এ সময়েই আরব দেশে দুর্নীতি কুসংস্কার প্রচলিত ছিল এবং এ যুগেই তাদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয় জীবন অধঃপতনের শেষ পর্যায়ে উপনীত হয়েছিল বলেই এই যুগকে অন্ধকারের যুগ বলা হয়। তবে কিছু কিছু ইতিহাসবিদগণ এই মতামতের বিরোধিতা করেন। তারা বলেন, তখনকার সময়ে দক্ষিণ আরব জ্ঞান গরিমায় উন্নত ছিল এবং তারা সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য চেতনাসহ নানা সদ্গুণাবলীর অধিকারী ছিল। তবে উত্তর আরব ও মধ্য আরবের হেজাজ ও তৎসংলগ্ন এলাকা ইসলামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল। আন্তর্জাতিক কার্যকলাপে তারা কোনো খ্যাতি অর্জন করতে পারে নাই। উক্ত অঞ্চলের পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করেই আইয়ামে জাহেলিয়ার সংজ্ঞা নির্ধারিত হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক আইয়ামে জাহেলিয়ার যুগে আরব দেশের মানুষের সামগ্রিক অবস্থা কীরূপ ছিল। প্রাক ইসলামী যুগের আরবগণ মাদকাশক্তিতে নিমজ্জিত ছিল। যুদ্ধ নারী ও মদ নিয়ে তারা সর্বদা লিপ্ত থাকত। মাদকাশক্ত আরবরা যে কোনো গর্হিত কাজ করতে দ্বিধা করত না। সমকালীন বিশ্বে যে কোনো দেশের তুলনায় আরবের নারী জাতির অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। সে যুগের নারীরা ছিল ভোগের সামগ্রী, বাজারের পণ্যের মতো হস্তান্তরযোগ্য ছিল নারী। পুরুষ কর্তৃক নারীরা সর্বত্র নিগৃহীত হতো। সে যুগে কন্যা সন্তানকে অপমান ও অভিশাপ মনে করে ক্ষেত্র বিশেষে জীবন্ত কবর দিতেও তারা কুণ্ঠিত হতো না। অবশ্য সে যুগে গোত্রীয় সমাজে শিশু হত্যার প্রথা বিশ্বের অন্যত্রও দেখা যেত। তবে মক্কায় নারীদের মর্যাদা কিছুটা ছিল, যেমন খাদিজা ও আবু জাহলের মা সে যুগে মর্যাদার অধিকারী ছিলেন। অন্ধকার যুগের বৈবাহিক প্রথায় কোনো সুচিতা ছিল না।
পুরুষগণ একাধিক স্ত্রী গ্রহণ, ইচ্ছে মতো বর্জন, অবৈধ প্রণয় এবং বহু রক্ষিতা রাখত। নারীগণও একই সঙ্গে একাধিক স্বামী বা বহুপতি গ্রহণ বা ব্যভিচারে লিপ্ত হতো। ভাই বোনে বিয়ে, এমনকি সৎমাতাকে বিয়ে করার কুপ্রথাও ছিল। পতিতাবৃত্তিও ওই সময় চালু ছিল। আরবের জাহিলি সমাজ নানা কুসংস্কারে জর্জরিত ছিল। ভাগ্য নির্ধারক তীর, দেবমূর্তির সাথে অলিক পরামর্শ, মৃতের অজ্ঞাত যাত্রার ধারণা প্রভৃতি কুসংস্কার চালু ছিল। সামাজিক অনাচার ব্যভিচার, পতিতাবৃত্তি, নৈতিক অধঃপতন, চরিত্রহীনতা, মদ্যপান, জুয়া, লুটতরাজ, নারীহরণ, কুষিত প্রথা প্রভৃতি নানা অত্যাচারে নিমজ্জিত ছিল গোটা আরব সমাজ। শরণাতীত কাল থেকেই আরবে দাসত্ব প্রথা প্রচলিত ছিল। দাসদাসীদের কোনো সামাজিক মর্যাদা ও অধিকার ছিল না। পণ্যদ্রব্যের মতো হাটে বাজারে কেনা বেচা হতো। দাসদাসীকে নির্মমভাবে কাজে খাটাতো ও নির্যাতন করত। দাসীকে উপপত্নী হিসেবে ব্যবহার করত। এমনকি তাদের জীবন মৃত্যু প্রভুর মর্জির উপর নির্ভর করত। বিয়ে শাদীর অধিকারটুকুও তাদের ছিল না। আরবের তমসা যুগে মানুষের মধ্যে আভিজাত্যের দম্ভ, অহংকার, পরশ্রী কাতরতা, চরিত্রহীনতা, পরনিন্দা, পরচর্চা, হিংসা, অপরের উৎসা রটনা ইত্যাদি অসৎ গুণাবলীর মহামারীর রূপ ধারণ করেছিল। এগুলো জাহিলিয়া যুগে আরব চরিত্রকে ভীষণভাবে কলুষিত এবং কলঙ্কিত করে তুলেছিল। আরবের মতো নৈতিক ও সামাজিক অধঃপতন সমকালীন বিশ্বের অন্য কোথাও দেখা যায়নি। প্রাচীন আরব সমাজ বহু নিষ্ঠুরতার ইতিহাসে ভরপুর। ভোগবাদী আরবরা দাসদাসী এমনকি শত্রুগোত্রের লোকের সাথেও অবর্ণনীয় নিষ্ঠুরতার পরিচয় দিত। বিত্তবানরা খেলাচ্ছলে দ্রুতগামী উট ঘোড়ার সাথে হতভাগা নারী বা শিশুকে বেঁধে দিত, ফলে এদের অনেকেই মৃত্যুবরণ করত। আরব চরিত্রে কিছু প্রশংসনীয় দিকও ছিল, তবে তাদের চরিত্রে দোষ ত্রুটি এতটাই প্রবল ছিল যে তাদের মহৎ গুণাবলী সেই দোষ ত্রুটি দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। Thank you.